বোটে উঠছি, আমার বর বললো চলো বোটে উঠবো, আমরা প্যাডেল বোট ছেড়ে এটা ঠেলে ঠেলে আমাদের নিয়ে যেতে হচ্ছে। এই জায়গাটা অন্ধকার, পেছনে সোনালি দিদা আসছে শঙ্কর বোট ঠেলে ঠেলে। মজার একটা ব্যাপার এটা, বোট একটা মানে টাইপ অফ বোট না, মানে এইগুলো দিয়ে সেই ওই ওয়াটার পার্কের ওখানে জলে এ করছিলাম, ছেলে ঠেলে এই যে আমার বর ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, ঠেলে ঠেলে যেতে হচ্ছে না, ঠেলে ঠেলে মানে এটা নর্দমান দিয়ে ঠেলে ঠেলে যেতে হচ্ছে হাইডেন একটা সত্যি। হ্যাঁ মা বস না, মা তুই ভয় পাচ্ছিস কেন? এই তো আমরা বসে বসে যাচ্ছি বাবা, আমি তুই কি সুন্দর, চ এত ভীতু হলে কি করে হবে ভগবান, এত ভীতু হলে কি করে হবে। হ্যাঁ এইরকম করে যেতে হবে, এই যে এইরকম ভাবে ধরে ধরে যেতে হবে, তবে এটা গিয়ে মনে হয় যাবে। কি একটা হাস্যকর ব্যাপার, আর আমার ছেলেটা কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে, মা মা এক নম্বরে ভিতর ডিম একটা সাহস দেখা। কি হলো কি ও, এটা কেউ তাই, আমরা তো চড়ছি দেখ গাড়িতে, এই যো মানে বাজে ছেলে কাঁদে সবাই দেখে নিল, কি করবে আমার ঘর বুঝতে পারছে না, উঠে ফেসে গেছি পুরো পুরো উঠে ফেসে গেছি আমরা। যাই হোক অনেক এখানে রাইড আছে বাচ্চাদের, আমার ছেলে প্রত্যেকটাতেই উঠতে ভয় পেলো, সে কারণে উঠলো না, এমনি ভীতু মানে সাহস দেখায় প্রচুর সাহস, সাহস বলে কিছু কিছুই নেই। এই যে একটা হ্যাবলা পুরো আমার, আর প্রচুর বদমাশি করছে, প্রচুর বদমাশি করছে, জলে নেমেছিলো অনেক ঠান্ডা লেগেছে, তারপর উঠে পড়েছিল রোদ খেয়েছে, তারপর আবার জলে বললো না উঠে জলে নেমে চান টান করে। এই দেখো এই দেখো কি সুন্দর, বাহ এখানে কত সুন্দর পাখির ফটো দেওয়া, বাবা দারুন দারুন। শঙ্করকে আবার দেখো, পেছনে শঙ্কর দাস কি হয়েছে, বুবু আমি তো আছি বুবু। এবার আমরা বাইরে যাচ্ছি, এবার আমরা ল্যান্ড করে যাবো, যাই হোক মানে একটা কি বলবো একটা হাস্যকর ব্যাপার হলো, মজা লাগলো বেশ একটা ভালো ব্যাপার। ও দেখি আর কিছু চড়তে পারি, কারণ টাইমটা অনেকটাই হয়ে গেছে, তোমাদের বেরিয়ে যেতে হবে, এই কারণে এটাতে উঠে সবাই ফটোটা তোলে। আমরা একটু লেটে ঢুকেছি বলে আমাদের অনেক কিছু চড়া হয়নি, আবার কিছু কিছু চড়তে ভয় পেয়েছি বলে উঠিনি, তো এই মিলিয়ে একটু প্রবলেম হয়েছিল। তো এখন সময় শেষ হয়ে যাবে মোটামুটি, আর এক ঘন্টা হয়তো হাতে আছে আমাদের এখানে থাকার মতো, তারপর আমরা বেরিয়ে যাবো। এই আমরা চলেই এসেছি ওই যে দূরে যেইখানে, যাই হোক ব্লার হয়ে গেল, এটা ক্যামেরা কোয়ালিটি খুব বাজে, ওইখানটা ছোটো ঘর দেখা যাচ্ছে, ওইখানটা ল্যান্ড করবো আমরা, আবার একটা ইয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ওই যে পেছনে সোনালি দিদি আসছে, এবার এই মালগুলোর দাম কত দেখ জানতে হবে, যে পুকুরে ছেড়ে দেবো আমাদের পুকুরটাকে ছাড়িয়ে এগুলো। এই দেখো এখানে আবার মাছ, সোনালি দি হাঁপিয়ে গিয়ে শুয়ে পড়েছে লাস্ট টাইমে, ঢেউ দিচ্ছে অনেকটা, লাভের লাভ কিছু হচ্ছে। এটা একটা বাচ্চাদের জল বেরোচ্ছে, এই জলের মধ্যে কি সুন্দর ঘুরে 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 আসছে, আমার ছেলেকে বসাতে চাইলাম বাট বসলো না, ওটা পুরো বাচ্চাদের পার্ক দুজন, ওখানে সব কটা যেখানে অনেকগুলো খেলনা আছে, মোটামুটি 1, 2, 3, 4 প্রায় 10-12 রকমের আছে, কিন্তু ওগুলো সব বাচ্চাদের, বড়োদের কোনো এন্ট্রি নেই। এটা পুকুরে বোটিং আছে, বাবা তোমার ভালো লাগছে ঘুরে? ও বাবা রে লাইট জ্বলে গেছে, হ্যাঁ তোমার ভালো লাগলো ঘুরে, তুমি মজা পেয়েছো? আমার বাবা মজা পেয়েছে, আসার সময় বমি করে আমার বাবা পুরো ভাসিয়েছে, পুরো ড্রেস নোংরা করেছিল। চলো চলো শোনা আমরা, চলো আমরা হলুম বুরুম যাবো, ওদিকটা দেখো লাইটিংটা চালু করেছে, ভালো লাগছে দেখতে, বসে পড়েছে আমার।
আমরা এখন একটা ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছি, ব্রিজটা ধারাং ধারাং করে আওয়াজ হচ্ছে, হাড়াং হাড়াং করে। এটা পুকুর নিচে, এই পুকুরটা দিয়ে সবাই বোটিং করছে। ওখানে একটা দোলনা টাইপের আছে, নাগর দোলনা টাইপের, বাট একটু মানে সাজানো গোছানো এটা। তো চলো আমরা যাই আর দেখি, আর টাইম বেশি নেই, ও আর কিসে উঠতে পারি না পারি দেখা যাক। কি করবে ওই তো চলবে আমার ছেলে এখন কোলে উঠে বলছে হাঁটতে পারছে, হাই করে দাও শোনো হাঁপা দিয়ে দেওয়ার তো জানি না ভিডিওতে কতটা উঠছে, কেন আমার তো ফ্রন্ট ব্যাক মানে একটু প্রবলেম হয়, তো ওইটা যেটা করবো সেটাই ফোন ফ্রন্ট করলে ফ্রন্ট ব্যাক করলে ব্যাক। ও আমরা এটাতে ঢুকবো নিউ রিভার ক্যাব রাইডে, দেখা যাক ঢুকতে পারি কি না, ঢোকা যাবে কি না। আরে লাইন দিতে হবে, ওখানে এত লোক লাইন দিয়ে আছে। ভেতরে যাবো তারপর লাইন আছে, বুদ্ধদেব কাঁকড়া বিছে ঈগল কি ডাইনোসর ওটা কি ডাইনোসর, এখানে একটা সিস্টেম আছে এটা দিয়ে বোটগুলোকে আটকে রাখে, চেপে বসো। হ্যাঁ ও যেতে পারবে, হ্যাঁ ও নাহলে ভার হয়ে গেলে যেতে পারবে না। এবার আমরা ভেতরে যাচ্ছি, এই যে একটা সামনে ডাইনোসরের কঙ্কালের হাড়গোড়, অন্ধকার জানি না আমি কতটা কি দেখাতে পারবো, কেন আমার ফোনে অতটা এই ডাইনোসরটা মাথা তুলে আছে। ওই ঘরে এবার আমার ছেলে ভয় পাবে, চিল্লাবে খালি শুনবে, জাস্ট কতটা ভয় পায় খুবই তো। সবাই মোটামুটি ফ্ল্যাশ অন করে দেখছে, লাইটিং গুলো যা দেখুন, ও হ্যাঁ সামনে চলে আসতে ভয় লাগছে, লাভা বাহ দারুন দারুন। এই যে ডাইনোসর তাদের জায়গা এইখানে, সব কিছু মিশরীয় সব, মিশরীয় দ্বীপ Oh yeah!
কেন ভয় দেখাচ্ছ ওকে কি গো তুমি এখন কি সুন্দর সুন্দর জিনিস সব তুমি যেরকম ভয় দেখাচ্ছ এবারও কাঁদবে ও ভয় পাই না মাম্মা এই তো আমি মাম্মা এই তো আমি ভয় পাই না আমি আছি ধরে আছি তোমাকে এই তো কেন পর্দা খুলে গেল আমরা এবার বাইরে বেরিয়ে যাচ্ছি এবার আমার ছেলে ভয় কাঁদছে এতক্ষণ ছিল বলে বাইরে বেরিয়ে গেলাম এই পর্দাটা দেওয়া ছিল এতক্ষণ এই পর্দাটা খুলে গেল মানে আমাদের শোষটা শেষ হয়ে গেল ভেতরে অনেকটাই জায়গা অনেকটাই ভালো ঘুরলাম বেশ খুব মজা লাগলো মানে আমি একটা মোমেন্টের পর ভাবছিলাম বোধহয় তো শেষ হয়ে গেছে দিন তারপর দেখছি হঠাৎ করে আবার অনেক কিছু চলে এসেছে মানে একটা মোমেন্টে অন্ধকার হয়ে গেছে না ওই জায়গাটা তো চলো এবার আমরা নাবি সো অ্যাট লাস্ট আমরা বাইরে এখনও অনেকটা লাইন আছে অনেক সবাই দাঁড়িয়ে আছে দেখার জন্য অনেক রাইড চড়া হলো না আবার নেক্সট যদি কোনো সময় আসা হয় তো তখন চড়া হবে আর বাচ্চাদের কোনো রাইডসই আমার বাচ্চা চড়েনি তোমরাও যদি বাচ্চা নিয়ে আসো তো খুব ভালো হবে আর যদি এই ব্যান্ডটা নিলে এটা টোটাল পড়বে তোমাদের 850 টাকা তো 850 টাকা যদি নাও তাহলে এখানে অল রাইডস ফ্রি পাবে কিছু কিছু রাইডস ছাড়া সেগুলো প্রাইস চার্জ দিতে হয় বাকিগুলো সব ফ্রি তো তোমরা আসতেই পারো এনজয় করতেই পারো আমরা আর কোনটা তুলবো জানি না তো যাই হোক এখানেই ভিডিওটা এন্ড করলাম টাটা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ও দিন আজকের মতো এখানেই টাটা